কালকে রাত্রে আর আব্বু বাজার আনছিল, তা বাজারটি কালকে তুলি নাই, এখন বাজারটি তুলবো আর কিছুটা আমি রান্না করব। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আজকে আমি এখন বাজারটি তুলে ফেলে কিছু তুলবো, কিছু রান্না করব। ব্যাগে তুলে রাখতেছি, এটা আমি ব্যাগে লিখে রাখছি, এটা করল্লার ব্যাগ। ব্যাগে রাখলে আপনি পচে না, তাই জন্য ব্যাগে রাখি। এখন পলিথিনে রাখলে পচে যায়। এটুক রান্না করব, গুড়া মাছ দিয়ে করল্লা রান্না করব। দুটো ভেন্ডি আনে নাই, ভেন্ডি ব্যাগটা থাক। বেগুন গুলা তুলে ফেলি বেগুনের ব্যাগে। বেগুনটি ব্যাগে ঢুকানো হয়ে গেল, পরে ফ্রিজে ঢুকাই দেবো না। এখন আমি ঝিঙ্গা দিয়ে ডাল রান্না করব। কটা ঝিঙ্গা কেটে নিই, কিন্তু তো ঝিঙ্গার ব্যাগ বানাই নাই, এখন অন্য ব্যাগে তুলে ফেলি। আচ্ছা, এটি পরে তুলি, আগে আমি একটু কুটাকাটি করে নিই। প্রথমে ঝিঙ্গা ছুলে নিলাম, একটা ঝিঙ্গা ছুলা হয়ে গেল, এক এক করে আমি এভাবে সবগুলো ছুলে নিব। দুন্দুলটি ছুলা হয়ে গেল, এখন কাটিয়ে ফেলতেছি, এক এক করে কাটিয়ে ফেলি। দুন্দুলটি কষি আছে, আমি ঝিঙ্গা দিয়ে ডাল রান্না করব। এই জন্য ডালটা আগে ধুয়ে নিচ্ছি, কয়েকটা ধোয়া দিয়েছি, আরো দুই একটা ধোয়া দেব। আমার আজকে রান্নার এগুলাই সব আয়োজন, ঝিঙ্গা দিয়ে ডাল, করল্লা দিয়ে ছোট মাছ। বিসমিল্লাহ কইরে করাই নিলাম, ডালটা আমি কড়াই মতো নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিঙ্গা দিয়ে ডালটা খেতে আমার খুব ভালো লাগে, আমার আর আব্বারও খুব পছন্দ, কিন্তু আমার মেয়ের পছন্দ না, তাও আমি রান্না করি। কড়াইয়ের মধ্যে ডাল নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না, মাঝামাঝি থাকবে। এখন ডালটায় আমি লবণ দিয়ে সিদ্ধ বসাই দেব। সিদ্ধ বসাই দিলাম, ঢাকনাতে থেকে ডালটাদের ঢেকে রেখে দিলাম, এখন সিদ্ধ হতে থাক। আমার ডালটা মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে, একটু দেখি। হ্যাঁ, এই সিদ্ধই ঠিক আছে। এর মধ্যে আমি এখন ঝিঙ্গাগুলো দিয়ে দেব। ঝিঙ্গাগুলো দেখা যাচ্ছে অনেক, কিন্তু পরে সিমায় যাবে, কম কমে যাবে অবশ্য।
করেন আমি পাঁচ পাঁচ দশ মিনিট এখন রেখে দেবো ঝিঙ্গাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ আমি কেটে দেবো না, আস্তে আস্তে দিলাম। এখন ঢেকে রেখে দিই, পরে আমি বাগার দেবো, বাগার দেওয়াটাও দেখাবো। মনে হয় ঝিঙ্গারা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা নামাই দিয়ে বাগার দেব, বাগারটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এটা নামাই দিই, এখন আমি ডাল আর ঝিঙ্গাটা তেলে দিয়ে দেব। আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিচ্ছি আমি। পেঁয়াজ আর রসুন কুচিটা একটু ভাজবো, পেঁয়াজটি আমার একটু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন শুকনো মরিচ দেবো কয়টা, চার পাঁচটা। পাঁচফোড়ন দিয়ে ডালটা বাগার দিলে ভালোই লাগে, পাঁচফোড়নের গ্রামটা সুন্দর লাগে। এখন কিছুক্ষণ বাদামি কালার করব আমি। পেঁয়াজ আর রসুন সব ভাজা লাল হয়ে গিয়েছে। এখন আমি চুলা একটু আগে ডালটা বসাই দিয়ে নিই। এখন এর মধ্যে সব ভাজাটি দিয়ে দেব। হয়ে গেল ডাল বাগার, ডাল আর ঝিঙ্গা বাগার দেওয়াও শেষ, আমার বাদাও শেষ। এখন কিছুক্ষণ একটু এমনি একটু বলক আসা পর্যন্ত থাকবে এখানে। আমি এখন মাছটি ভেজে ফেলবো, মাছ আমি ফ্রাই প্যানে তেলও দিয়ে দিয়েছি। আমি মাছগুলো আগে হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটি আমার ওই পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলটাই দিই। যেহেতু তরকারি রান্না করবো ওই জন্য বেশি ভাজবো না, হালকাই ভাজবো। উল্টান হয়ে গেল, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটু কড়াই বসায় দিয়েছি, ওর মধ্যে তেলও দিয়ে দিয়েছি, তেলটি গরম হয়ে গিয়েছে। তাকে এটা বসায় দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, এখন একটু পেঁয়াজগুলো ভাজছি। রসুন বাটা দিয়েছি, এখন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি। সবটা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেবো, একটু ভালো মতো মশলাগুলো এখন কষাই দেব। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলু আর করলাগুলো দিয়ে দিচ্ছি।
আলু আর করলা তরকারিটা আমরা যে কোনো মাছ দিয়ে খাই, আমাদের খুব ভালো লাগে। বেশিরভাগই আমার ভিডিওতে এটাই আপনারা বেশিরভাগ দেখছেন, এই তরকারিটাই আমি বেশি রান্না করি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপে দিবেন, আমার পাশেই থাকবেন। আমার তরকারি কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আমার আলু করলার তরকারি পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ এখন বলক আসুক, বলক এসে পড়ছে। আমি এর মধ্যে এখন মাছ কয়টা দিয়ে দিচ্ছি, শেষ মাছ দেওয়া, একটুখানি জলের নিচে একটু দিয়ে দেই মাছটি। কিছুক্ষণ থাকছিল ঢেকে রেখে দিলাম। মেনু এই হল আজকের মেনু, এই যে তরকারি, তরকারি বেশি ঝোল রাখি নাই, অল্প অল্প ঝোল রাখছি। এই হলো ঝিঙ্গে দিয়ে ডাল, আজকে রোজা রয়েছি তাই ইফতারি মেয়ে বলছিল ইফতারি বানাইতে, ইফতারি বানাইলাম না, ধান ভাত খাবো দিয়ে দিবে, এই জন্য আমি এখন সব কিছু ভাত বাইরে নিচ্ছি। গরম পড়ছে অনেক, এত গরমে মনে করলাম না ইত্যাদি চিত্রে বাড়িতে মনে করলো না, তাই বাতি বাড়তেছি, বাতি খাবো। আমি আগে একটু ঝিঙ্গা খাবো, ঝিঙ্গাটা দেখে অনেক মজার মনে হয়, অনেক স্বাদ আছে, দেখতে ভালো হইলে খেতেও ভালোই লাগে। মেয়ে বললো মেয়ের ডাল খাবে না, মেয়ে শুধু তরকারি দিয়ে ভাত খাবে, এই জন্য মেয়ের তরকারি দিচ্ছি। আমি ডাল দিয়ে খাবো আগে, আমি ডাল নিচ্ছি, ডালটা দেখে অনেক ভালোই লাগতেছে, মেয়েদের খেতে ভালোই স্বাদ লাগে। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ, ইফতারিতে আর আপনাদের বেশি ডিস্টার্ব করলাম না, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।